ঘূর্ণিঝড়ে বুলবুলের আক্রমণে বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণ সামগ্রী পাঠানো রাজ্য সরকার। এদিন বিকেলে 59 থেকে 224 পরগনা ও মেদিনীপুরে ত্রাণ সামগ্রী পাঠানোর সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় বুলবুলের আক্রমণে বিধ্বস্ত জেলাগুলিতে ত্রাণ পাঠালো রাজ্য সরকার। এদিন বিকেলে 59 থেকে 224 পরগনা ও মেদিনীপুরে ত্রাণ সামগ্রী পাঠানোর সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12টি লরিতে ত্রাণ পাঠানো হয়। মুখ্যমন্ত্রী জানান, যত তাড়াতাড়ি সম্ভব বুলবুল দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর চেষ্টা হচ্ছে। সরকারের কাছে সবকিছু মজুদ নেই, লণ্ঠন স্টোভ ইত্যাদি অনেক কিছু কিনতে হচ্ছে, শাড়ি কম্বল সব একসঙ্গে জোগাড় করা যাচ্ছে না। 47,000 কিট চলে গিয়েছে, বাকি প্রায় 6,00,000 কিট তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা 5 লিটার কেরোসিন তেল, 12 কিলো করে চাল দিয়েছি, কৃষি জমির ক্ষতির জন্য সমীক্ষা করতে বলেছি, কত জমিতে প্রভাব পড়ছে দেখতে হবে, দুর্গত কৃষকদের সবাইকে কৃষি বিমার আওতায় আনা হবে, বাংলা আবাস যোজনায় সবাইকে বাড়ি করে দেওয়া হবে, 5 লক্ষ শাড়ি চাদর জোগাড় করতে হয়েছে, আগামী দিনে 3 বছরের জন্য এই সব ত্রাণ সামগ্রীর বরাদ এমনভাবে দেওয়া হবে যাতে সবকিছু হাতের কাছে পাওয়া যায়। বুলবুলে যেটা ডিজাস্টার হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোথাও কার্পণ্য করেনি এবং চেষ্টা করছে যাতে মেটেরিয়ালসগুলো যোগাযোগ করে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। সব মেটেরিয়ালস আমাদের কাছে নেই, আমাদের কাছে যতটুকু ছিল আমরা ভাড়ার খালি করেও দিয়েছি, যেটা তিপ্পল ছিল আমাদের কাছে অলরেডি আমরা 5 লাখ তিপ্পল দিয়ে পাঠিয়েছি, কিন্তু স্টোভ কিনতে গেলে আমাকে স্টোভ কিনতে হচ্ছে, এখানে সব পাওয়া যাচ্ছে না। আমাদের প্রায় 45,000 লণ্ঠন কিনতে হয়েছে, হারিকেন, যেটা অনেক কষ্ট করে জোগাড় করা গেছে। কথা হচ্ছে অনেক মেটেরিয়ালস আছে, যেমন একসাথে অত শাড়ি অত কম্বল বা অত চাদর বা অত স্টোভ সব একসাথে জোগাড় করা যাচ্ছে না। তা সত্ত্বেও যতটা পেরেছি ইতিমধ্যেই 47,000 কিটস অলরেডি জেলাগুলোতে পৌঁছে গেছে। আমরা 6 লক্ষ কিটস তৈরি করছি, সেটাও তৈরি হতে যা টাইম লাগবে, রোজ 10,000 করে ছাড়া হবে, তাতে স্টোভ চাল ডাল হাঁড়ি খুন্তি হাতা থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে চাদর থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড থেকে শুরু করে এগুলো সবই রাখা হচ্ছে। আর যেসব এলাকায় ইলেকট্রিসিটি একদম নষ্ট হয়ে গেছে, ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছিল না, সেই সব এলাকায় আমরা 45,000 হারিকেন অলরেডি পাঠিয়েছি এবং 5 লিটার করে যেটা স্টোভে যেটা কেরোসিন তেল সেটাও অলরেডি পাঠানো হয়েছে। জিআরের চাল যেটা 12 কেজি করে অলরেডি তারা পেয়েছে এবং এটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে। এগ্রিকালচারাল কৃষি জমি যেটা ধান নষ্ট হয়ে গেছে বা হারভেস্টিংয়ের পরে যেটা সার্ভে হয় মাঠে ধান পড়ে আছে, আমি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে বলেছি সার্ভেটা এখনই করতে, কারণ কত ধান পড়ে আছে যেটা নষ্ট হয়ে গেছে, ভিজেছে, এটা একটা দিক, কত জমিতে জল জমে জমিটা নষ্ট হয়ে গেছে তার একটা দিক। ক্রপ ইন্স্যুরেন্স আমাদের 60% লোকের আছে কিন্তু 40% লোকের নেই, তাদের কি করে হেল্প করা যায়, এবং সমস্ত 100% লোককে এখন থেকে ক্রপ ইন্স্যুরেন্সের আন্ডারে আমরা নিয়ে আসব, কারণ এই টাকাটা রাজ্য সরকার সম্পূর্ণভাবে দেয় এবং আমরা এটা দেওয়ার জন্য তৈরি। আমরা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য যেটা ওটা বাংলার আবাস যোজনায় ইমিডিয়েট অর্ডার দিয়ে দিতে হবে, এবং বাড়ি তৈরি করে দেওয়া বাংলার আবাস যোজনায় বা এগ্রিকালচারের টাকা যেটা দেয়া হবে যার যার জমি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা স্টেট বলছি এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার যার অ্যাকাউন্টে সেখানে পাঠিয়ে দেবে। ডিজাস্টার ডিপার্টমেন্ট বাদ বাকি ডিপার্টমেন্টকে বলবো কাজগুলো ইমিডিয়েট, যত তাড়াতাড়ি জিনিস পাবে তারা তত তাড়াতাড়ি ম্যান পাওয়ার লাগিয়ে সবাই পাবেন, চিন্তা করবেন না, একটু টাইম লাগছে যেহেতু সব মেটেরিয়ালস আর নট অ্যাভেলেবেল, যতটা পারছি আমরা করে দিচ্ছি, প্রতিদিনই প্রায় 10,000 করে কিটস পৌঁছে দেওয়া হবে এবং আমরা চেষ্টা করব সেটা যাতে আরও বেশি হয়। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics,
হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.